ক্ষেত্রে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেটা আমি হ্রস্ব দৃষ্টি ত্রুটি আলোচনার ক্ষেত্রেও বলেছিলাম, যে কেন মানে কারণটাতে আমাকে যেতে হবে। প্রতিকার যখন করতে যাব তখনই আমাকে কারণে যেতে হবে, যে কি কারণে এই ধরনের ত্রুটি উদ্ভব হয়েছিল। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কিন্তু সেটা বলেছিলাম আমি। তাহলে প্রতিকারের ক্ষেত্রে প্রথমে আমরা কারণের জায়গায় যাব, কি কারণে এটা হয়েছিল, ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার কারণে, রাইট? যেহেতু ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ত্রুটির উদ্ভব হয়েছে, সুতরাং ফোকাস দূরত্ব কমানোর জন্য আমাদের কি করতে হবে, সহায়ক লেন্স বা চশমা হিসেবে উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাই না? উত্তল লেন্স। ওই ক্ষেত্রে কি হয়েছিল, হ্রস্ব দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করেছিলাম, খুব সহজভাবে চলে আসি। তাহলে এখানে উল্টা ব্যবস্থা, তার মানে কি, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। উত্তল লেন্স করবে কি, উত্তল লেন্স কেন ব্যবহার করবো সেটা বলবো আমি, যে উত্তল লেন্স কেন ব্যবহার করবো। তার আগে আমি বলে নিই যে হ্রস্ব দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে বলেছিলাম অবতল লেন্স ব্যবহার করতে হবে, কি কারণে, ফোকাস দূরত্ব বাড়ানোর জন্য, অভিসারী ক্ষমতা বাড়ানোর, কমানোর জন্য। আর এখানে তার উল্টোটা, ফোকাস দূরত্ব কমিয়ে ফেলতে হবে, ফোকাস দূরত্ব বেড়ে গেছে ফলে প্রতিবিম্ব রেটিনার পেছনে হয়ে গেছে, তাহলে ফোকাস দূরত্ব কমিয়ে রেটিনা পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে কি ফোকাস দূরত্ব কমাতে হবে। ফোকাস দূরত্ব কমানো বাড়ানোর ব্যবস্থা হিসেবে, ফোকাস দূরত্ব বাড়ানোর ব্যবস্থা হিসেবে অবতল লেন্স ব্যবহার করেছিলাম হ্রস্ব দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে। তাহলে ফোকাস দূরত্ব কমানোর ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে চলে আসে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আর এই উত্তল লেন্স ব্যবহার করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ, যেটা দ্বিতীয় ক্ষেত্রে উল্লেখ করবে, প্রথমে এই কথাটা বলার পর দ্বিতীয় ক্ষেত্রে যেটা উল্লেখ করবে, যে এছাড়া একমাত্র উত্তল লেন্স লক্ষ্যবস্তুর চেয়ে দূরে অবাস্তব সোজা বিম্ব গঠন করে। লক্ষ্য করো, উত্তল লেন্সের ক্ষেত্রে যখন আমরা বিম্ব গঠন করেছিলাম লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানে, প্রতিবিম্বের অবস্থান করেছিলাম না, অবস্থান আকৃতি প্রকৃতি করেছিলাম না, সেখানে দেখো যে উত্তল লেন্সের ক্ষেত্রে একটু মনে করে দেখো, উত্তল লেন্সে প্রধান ফোকাসের ভিতরে যখন কোনো বস্তু এনে স্থাপন করি তখন অবাস্তব বিম্ব গঠিত হয়, রাইট? এবং সেই অবাস্তব বিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বিবর্তিত হয় এবং সোজা হয়, আর অবাস্তব হলে তো সোজা হবে নিঃসন্দেহে, আর সেটা অনেক বিবর্তিত বিম্ব গঠিত হয়, রাইট? এবং সেটা লক্ষ্যবস্তু লেন্সের যতটুকু কাছে থাকে প্রতিবিম্ব কিন্তু তার চেয়ে অনেক দূরে গঠিত হয়, ওই চিত্রটা তোমাকে ভাবতে হবে। এই ক্ষেত্রে একমাত্র উত্তল লেন্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, কি ঘটে, লক্ষ্যবস্তু যেখানে আছে তার চেয়ে অনেক দূরে গিয়ে অবাস্তব সোজা বিম্ব গঠিত হয় এবং বিবর্তিত, অবাস্তব বিবর্তিত সোজা বিম্ব গঠিত হয়। তাহলে ধরো এই ত্রুটিগ্রস্ত চোখ, দীর্ঘদৃষ্টি ত্রুটি সম্পন্ন চোখের এই নিকট বিন্দুতে একটা বস্তু ছিল, ফলে এই বস্তুটা স্পষ্ট দেখতে পাচ্ছে না, ওই প্রতিবিম্ব ওই জায়গায় হচ্ছে। এখন করলাম কি, এখানে একটা সহায়ক লেন্স হিসেবে উত্তল লেন্স ব্যবহার করলাম, উত্তল লেন্স ব্যবহার করার কারণে তার ফোকাস দূরত্ব কমে যাবে, রাইট? এই ফোকাস দূরত্বটা কমে যাবে, উত্তল লেন্স তো এখানে ব্যবহার করলাম, কোথায় ব্যবহার করবো, এই যে এই ত্রুটিগ্রস্ত চোখের প্রধান ফোকাসের ভিতরে, তো প্রধান ফোকাসের ভিতরে যদি এটা আমরা স্থাপন করি উত্তল লেন্স, এখানে যদি একটা উত্তল লেন্স স্থাপন করি তাহলে তার প্রতিবিম্ব দূরে সরে যাবে, রাইট? প্রতিবিম্বটা দূরে মনে করো ও বিন্দুতে বা ও বিন্দুর দূরে, ও বিন্দু থেকে আরো দূরে এসে প্রতিবিম্ব করে তোলো, এই প্রতিবিম্বটা দেখো, এই প্রতিবিম্ব পেয়েছে কিন্তু আমরা সহায়ক লেন্স থেকে, মানে চশমা থেকে এই প্রতিবিম্ব আসছে, বস্তু ছিল এখানে, এখানে যে চশমা ছিল চশমা করছে কি, এই বস্তুটার প্রতিবিম্ব এই জায়গায় এনে গঠন করছে, এই প্রতিবিম্বটা এখন এই চোখের লেন্সের জন্য বস্তু। তো বস্তু যদি ও বিন্দু দূরে থাকে বা ও বিন্দুতে থাকে তাহলে তো স্পষ্ট দেখবে রেটিনাতে প্রতিবিম্ব হবে, রাইট? বুঝতে পারলা? তাহলে আমরা তো বলেছি ও বিন্দুর বাইরে থাকলে স্পষ্ট দেখে, ও বিন্দুর ভিতরে গেলে স্পষ্ট দেখে না। তো যখন আমরা এখানে বস্তু ছিল চশমার লেন্স দ্বারা, চশমার যে লেন্স সেই লেন্স দ্বারা এটার একটা অবাস্তব বিম্ব বিবর্তিত বিম্ব গঠিত হলো দূরে, লেন্স থেকে অনেক দূরে, এখন সেই বিম্বটা মনে করে এখানে রয়েছে। আমরা তো এর আগে বলে আসছি যে ও বিন্দুর বাইরে থাকলে স্পষ্ট দেখে এইছু, তাহলে এই বস্তু দেখে এই বিম্বটাকে এই ত্রুটিগ্রস্ত চোখ এখন কি করবে, স্পষ্ট দেখবে, তার মানে কি এখান থেকে আলোকরশ্মি লেন্সে, চক্ষু লেন্সে প্রতিসরিত হয়ে রেটিনায় বিম্ব গঠিত হবে, তাহলে সেটা ও বিন্দু বা ও বিন্দুর বাইরে কিন্তু বস্তু। তুমি যদি ও বিন্দু থেকে আঁকো, ধরো ও বিন্দুতেই এই চক্ষু লেন্স দ্বারা প্রতিবিম্বটা ও বিন্দুতেই হয়েছিল, তাহলে ও বিন্দু থেকে তুমি যদি
এবার একটা চিত্র আঁকল, ও বিন্দু থেকে একটা আলোকরশ্মি এখানে করলো, আর একটা আলোকরশ্মি এখানে করলো। এবার যায় কিন্তু কি হবে, এই রেটিনায় গিয়ে বিম্ব গঠিত হবে, ফলে এই ও বিন্দুতে থাকা বস্তুটাকে সে স্পষ্ট দেখতে পারবে। কেন এটা হলো? এটা হলো এখানে একটা আমরা উত্তল লেন্স ব্যবহার করেছি, এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করেছি, এই উত্তল লেন্স চশমা হিসেবে একটা উত্তল লেন্স ব্যবহার করেছি, এবং এই উত্তল লেন্স দ্বারা বস্তুটা কিন্তু এখানে ছিল, সেই বস্তুর বিম্ব হয়েছে উত্তল লেন্স দ্বারা, এই চশমা দ্বারা বিম্ব হয়েছে ও বিন্দুতে বাতার বাইরে, আর সেই বিম্ব থেকে সেই বিম্বটাকে এবার এই চক্ষু লেন্স কিন্তু স্পষ্ট দেখতেছে, চক্ষু লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠিত হইতেছে রেটিনাতে। এখন তোমাদের কাছে কিন্তু একটা কনফিউশন রয়েই যায়, সেটা হলো স্যার এই চিত্র নিয়ে কিন্তু একটা কনফিউশন রয়ে যায়, স্যার চিত্র কি আমরা একটাই দিব, বইতে যে তিনটা দেওয়া আছে, তুমি চিত্র একটাও দিতে পারো যদি একটা দিয়ে ব্যাখ্যা করতে পারো, ভালো হয় যদি তুমি আলাদা আলাদা ভাবে তিনটা চিত্র দেখাও। হ্যাঁ, এই যে প্রথমে এম বিন্দুতে রাখলে প্রতিবিম্ব আই বিন্দুতে যে গঠিত হইতেছে কারণের মধ্যে বলতেছো ফলে বলতেছো, সেটা তুমি আলাদা রাখো চিত্র এ, এই যে এখন যে চিত্রটা এঁকেছি এটা চিত্র দুই এ দেখাও, এবং চিত্র দুই এ কিন্তু উত্তল লেন্স নিয়ে দেখায়নি, তুমি উত্তল লেন্স নিয়ে চিত্র দুই দেখাইছো, দুই এবং তিনকে কম্বিনেশন করে এক জায়গায় দেখাও অথবা দুই তিন আলাদা করে দেখাও, কোনো সমস্যা নেই, এটা ডিপেন্ড করে তোমার উপস্থাপনার উপর। বইতে তিনটি চিত্র দেওয়া আছে, তুমি ইচ্ছে করলে তিনটিকে কম্বিনেশন করে একটি করে চিত্র আঁকতে পারো, কোনো সমস্যা নেই, আবার তুমি তিনটা চিত্র আলাদা আলাদা করেও দিতে পারো, তবে চিত্র দিয়ে কিন্তু এগুলা ব্যাখ্যা করতে হবে। যাই হোক, আলোচনা করছিলাম প্রতিকার, এবং প্রতিকারে আমরা প্রথম যে পয়েন্ট বলবো আবারও স্মরণ করে দিই, প্রথমে কোন পয়েন্ট বলবো যে যেহেতু অভিসারী ক্ষমতা কমে যাওয়ার কারণে, অভিসারী ক্ষমতা কমে গেছে মানে কি, ফোকাস দূরত্ব বেড়ে গেছে, অভিসারী ক্ষমতা কমে যাওয়ার কারণে বা ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এ ধরনের ত্রুটির উদ্ভব হয়েছে, সুতরাং অভিসারী ক্ষমতা বাড়ানোর জন্য সহায়ক লেন্স বা চশমা হিসাবে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। পয়েন্ট এক গেল, এরপর বলবো এছাড়া একমাত্র উত্তল লেন্স লক্ষ্যবস্তুর চেয়ে, এই যে লক্ষ্যবস্তু এখানে রাখি দূরে, লক্ষ্যবস্তুর চেয়ে দূরে অবাস্তব বিবর্তিত সোজা বিম্ব গঠন করে, একমাত্র উত্তল লেন্স এটা পারে, অবতল লেন্স কিন্তু এটা পারে না, একমাত্র উত্তল লেন্সই লক্ষ্যবস্তুর চেয়ে দূরে অবাস্তব বিবর্তিত বিম্ব সোজা বিম্ব গঠন করে, এই কথাটা বলবো। এটা তো গেল দুই নাম্বার পয়েন্ট, আর এটার ব্যাখ্যা আমি দিছি চিত্র এঁকে যে কিভাবে সেটা হয়, এটা এটা করলে কি হয় আসলে। হ্যাঁ, যখন বস্তু এখানে ছিল এই চশমা দ্বারা বিম্ব হইল ও বিন্দুতে বা ও বিন্দুর বাইরে, তো ও বিন্দু বা ও বিন্দুর বাইরে বস্তু থাকলে তো স্পষ্ট দেখবে, তাহলে ও বিন্দুতে বস্তু নিয়ে এবার একটা রশ্মি চিত্র এঁকে বিম্বটা এখানে ফেলবো মানে রেটিনায় ফেলবো, বা চিত্র একটা কিন্তু হয়ে গেল রাইট, যখন চশমা আছে তখন কিন্তু। আচ্ছা, এরপর তুমি বলবা কি বলবা, দ্বিতীয় পয়েন্ট এসে তৃতীয় পয়েন্ট হলো যে এই যে চশমাটা ব্যবহার করলাম তো লেন্সের চশমা, এর তো একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব দিতে হবে নাকি, সেটা কিভাবে নির্ধারণ করবো, যেটা আমরা শর্ট সাইট বা হ্রস্ব দৃষ্টি ত্রুটির ক্ষেত্রেও সুন্দর করে আলোচনা করেছিলাম যে ডাক্তার সাহেব কিভাবে এটার ক্ষমতা নির্ধারণ করে দেন যে তুমি এত ক্ষমতার চশমা ব্যবহার করবে, সেই ক্ষমতাটা তিনি কিভাবে নির্ধারণ করে দেন বলেছিলাম না, এক্ষেত্রেও তাই, উনি এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্বের উত্তল লেন্স ব্যবহার করার জন্য বলবেন, এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্ব দিয়ে তো ক্ষমতা নির্ধারণ করে রাইট। আর তোমরা বুঝতে পারতেছো কিনা আর একটা বিষয় এখানে খুবই চমৎকার, যে আমরা কিন্তু উত্তল লেন্স ব্যবহার করতেছি, কাজে ফোকাস দূরত্ব ধনাত্মক, ফলে এখানে ক্ষমতাও হবে ধনাত্মক, প্লাস প্লাস, অনেকে বলে না আমার চোখের পাওয়ার প্লাস এত, তার মানে কি প্লাস বললেই বোঝবা তার দীর্ঘ দৃষ্টি ত্রুটি রাইট, এই যে প্লাস মানে কি উত্তল লেন্সের চশমা, উত্তল লেন্সের চশমা আমরা কোন ত্রুটিতে ব্যবহার করি, দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে, কাজে কেউ যদি বলে যে আমার চোখের পাওয়ার আমার চশমার পাওয়ার প্লাস এত, তাহলে তুমি বুঝবা তার কোন ধরনের ত্রুটি, দীর্ঘ দৃষ্টি ত্রুটি, এই লোক দূরের বস্তু দেখে কাছের বস্তু দেখে না, তোমরা অনেক সময় দেখো যদি লক্ষ্য করো আর যে কোনো কোনো লোক বই পড়ে বা পত্রিকা পড়ে এরকম করে দূরে ধরে, এভাবে কাছে আনলে বোঝে না, এরকম দূরে ধরে পড়ে, তারপরে কি তার দীর্ঘ দৃষ্টি ত্রুটি,
স্পষ্ট দেখার জন্য পত্রিকাটাকে দূরে নিতে হচ্ছে বা বইটাকে দূরে নিতে হচ্ছে। আবার অনেক লোক পত্রিকা বা বই পড়তে এরকম কাছাই না পড়ে, তার মানে কি দূরে থাকলে সে দেখে না, কাছাই না পড়ে। এগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় যে কার কি হয়েছে আসলে, তোমার যদি এই জ্ঞানটুকু থাকে। আচ্ছা, আমরা ফোকাস দূরত্ব নির্ণয়ের কথা বলছিলাম যে এই যে ডাক্তার সাহেব যে উত্তর লেন্সের চশমা দিলেন, এই চশমার ক্ষমতা তথা ফোকাস দূরত্ব কেমন হবে সেটা তো ডাক্তার সাহেব নির্ধারণ করে দিবে। তো সেটা আমরা বলতেছি এক্ষেত্রে, কি বলতেছি যে এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্বের উত্তর লেন্স ব্যবহার করতে হবে যাতে এই স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব, স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব ত্রুটিপূর্ণ চোখের যে নিকট বিন্দু সেখানে হয়। স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দুতে হয় এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্বের উত্তর লেন্স ব্যবহার করতে হবে। এই পয়েন্টটা আমরা দিব 3 নম্বরে। তিনটি বিষয় তাহলে উল্লেখ করতে হচ্ছে, তিনটি বিষয়। প্রথম বিষয় আবার বলি, এটা ফাইনালি আর বলবো না কিন্তু, প্রথম বিষয় কি মানে প্রতিকারই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর ওটা তো খুব ইজিলি তোমরা বুঝে ফেলেছ বা লিখতে পারবে। আর প্রতিকারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, এই জন্য এই তিনটি বিষয় আলাদা আলাদা ভাবে সুন্দর করে চেষ্টা করতে হবে। ঠিক আছে, তবে ফাইনালি বলে ফেলি, এমন ক্ষমতা তথা ফোকাস দূরত্বের উত্তর লেন্স ব্যবহার করতে হবে যাতে স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দুতে গঠিত হয়। অর্থাৎ ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দু হবে এই চশমা ফোকাস দূরত্ব, ত্রুটিপূর্ণ চোখের নিকট বিন্দুই হবে এই আমাকে যে চশমা দেওয়া হবে ডাক্তার সাহেব দিবেন সেই চশমার ফোকাস দূরত্ব। এই যে এভাবে তিনি ফোকাস দূরত্ব বা ক্ষমতা নির্ধারণ করে দিলেন, বোঝা গেল? আসলে কিন্তু খুব সোজা, তিনটি পয়েন্ট সুন্দর করে উল্লেখ করবা, চিত্র প্রয়োজনে আলাদা করে, একটাতে দিলে হিমিজিমি মনে হবে, তুমি প্রয়োজনে আলাদা আলাদা করে তিনটি চিত্র আঁকো। আর এই চিত্র আঁকার বিষয়টা অবশ্যই আগে প্র্যাকটিস থাকতে হবে, তুমি হঠাৎ করে পরীক্ষার খাতায় তুমি ধরো এমনিতে বইতে দেখেছো আর দেখে এরকম চিন্তা করছো ও পারবো, এটা তেমন কোনো জটিল চিত্র না, পারবো, তুমি কোনো দিনও চিত্রটা আঁকো নাই, এবার ধরো পরীক্ষায় আসছে আর তুমি চিত্র আঁকতে গেছো, দেখবা হবে না, কিচ্ছু হবে না তোমার। কাজে অবশ্যই আগে থেকেই বারবার প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নাই। তোমরা কিন্তু অনেক সময় রং চিন্তা করো, এই যে ধরনের রং চিন্তা করো, বইয়ে দেখে ভাবতেছো এটা পারবো, কিন্তু আসলে কিন্তু তা নয়, হঠাৎ করে যখন তুমি পরীক্ষার খাতায় আঁকতে যাবে হবে না, কাজে আগে থেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন বিষয় হলো আমরা চোখের ত্রুটি পড়লাম ইতিমধ্যে, কিন্তু পড়া শেষ, হ্রস্ব দৃষ্টি ত্রুটিও পড়েছি, দীর্ঘ দৃষ্টি ত্রুটিও পড়েছি। হ্যাঁ, ত্রুটি কি, হ্রস্ব দৃষ্টি ত্রুটি কি, তার কোন কারণে হয়, ফলে কি হয়, প্রতিকার কিভাবে করতে পারি, তেমনি দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি, কি কারণে হয়, ফলে কি হয়, আর প্রতিকার কি পড়ে ফেললাম, এটুকুই যথেষ্ট নয়। সৃজনশীল প্রশ্ন ডিরেক্ট এভাবে হওয়ার কথা নয় যে হ্রস্ব দৃষ্টির কারণ ব্যাখ্যা করো, দীর্ঘ দৃষ্টির কারণ ব্যাখ্যা করো, হ্রস্ব দৃষ্টির ফলে কি হয় ব্যাখ্যা করো, এভাবে তো প্রশ্ন হবে না, তাহলে সৃজনশীল হল না। তোমাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করবে, আমি একটুকু ধরাই নেই আলোচনাটা শেষ করার আগে, এই যে এরকম করে বলবে যে আসি ক্লাসের পেছনের বেঞ্চে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না, সে তার বাবাকে বলল, ফলে তার বাবা কি করলো, তাকে ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে নিয়ে গেল। এই হলো উদ্দীপক। এবার তোমাকে বললো আসিফের চোখে কোন ধরনের ত্রুটি হয়েছে, তার কারণ ফলাফল ও প্রতিকার লেখো। দেখছো, এবার তোমার বুঝতে হবে ক্লাসের পেছনে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখে না, তার মানে তার কোন ধরনের ত্রুটি হয়েছে, এটা তোমাকে বুঝতে হবে। তার মানে কি, দূরের জিনিস সে স্পষ্ট দেখে না, তাই না? তার দূরের জিনিস যেহেতু স্পষ্ট দেখতেছে না,
কারণ এই দূরের জিনিস স্পষ্ট দেখে না, কাছের জিনিস স্পষ্ট দেখে, কোন ত্রুটি? হ্রস্ব দৃষ্টি ত্রুটি। এবার হ্রস্ব দৃষ্টি ত্রুটির কারণ, ফলাফল, প্রতিকার, চিত্র সহ ব্যাখ্যা করা বাস হয়ে গেল। দেখো তোমাকে ডিরেক্ট বলে দেয় নাই হ্রস্ব দৃষ্টি ত্রুটির কারণ, ফলাফল লেখো, প্রতিকার লেখো। এই যে এই ধরনের প্রশ্ন কিন্তু হবে, আমি একটা উদাহরণ দিলাম, আরো ভিন্ন ভাবে স্টোরি তৈরি করতে পারে, বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করে বিভিন্ন রকমের প্রশ্ন করবে, তা থেকে তোমার উত্তর করতে হবে বুঝে বুঝে। কাজেই যার বিষয়গুলো স্পষ্ট জানা আছে সে আনসার করতে পারবে, যার স্পষ্ট জানা নেই সে আনসার করতে পারবে না, বুঝেছো? তো আশা করি হ্রস্ব দৃষ্টি ত্রুটি এবং দীর্ঘ দৃষ্টি ত্রুটি চিত্র একে একে চমৎকার করে স্টাডি করবে, এবং যদি পরীক্ষায় কখনো আসে অত্যন্ত খুশি মনে চমৎকার করে আনসার করবে। ওকে।